মনুশাস্ত্রে স্ত্রীকে প্রহার শুধু নয়, কোথায় প্রহার করতে হবে তারও নির্দেশ দেওয়া আছে। পৃষ্ঠতস্তু শরীরস্য নুত্তমাঙ্গে কথঞ্চন অতো হন্যথা তু প্রহরণ প্রাপ্ত স্যাচোর কিলবিশ্বম। এটার বাংলা করলে হয়, রজ্জু বা দড়ি প্রভৃতি দ্বারা প্রহার যদি করতে হয় তাহলে শরীরের পশ্চাৎ ভাগে প্রহার কর্তব্য, কখনো উত্তমাঙ্গে বা মাথায় যেন প্রহার করা না হয়। স্ত্রীলোক কখনো পিতা স্বামী কিংবা পুত্রের থেকে বিচ্ছিন্ন হবে না, কারণ স্ত্রীলোক এদের থেকে বিচ্ছিন্ন থাকলে পিতৃকুল এবং পতিকুল উভয় কুলকেই কলঙ্কিত করে তোলে। পিত্রা ভত্রা সুতে বাপি নেচ্ছিদ্ধি রহমাত্মন এষা হি বিরহেন স্ত্রী গড়হে কুর্যাদুভে কুলে। তারাবাই, যিনি ঔরঙ্গজেবের সাথে লড়াই করে নিজের সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিলেন এক দশকেরও বেশি সময় ধরে, রানী দুর্গাবতী, যিনি 300 সৈনিক নিয়ে আকবরের 10,000 সেনার সাথে লড়েছিলেন, এনাদের কথা ইতিহাসের পাতায় 2-3 লাইনের মধ্যে শেষ, কোনো উল্লেখই নেই। মানব সমাজের জন্মলগ্ন থেকেই নারী পুরুষের চেয়ে হীন অবস্থায় ছিল পরাধীন। সারা বিশ্বের 4 মহাকাব্যের 2 ভারতবর্ষের, রামায়ণ মহাভারত, এই মহাকাব্যের ভারতবর্ষের নারীর যে অবস্থান তা স্বল্প কথায় বলা দুষ্কর। রমণ দেয় যে সেই হল রমণী, অর্থাৎ নারী। নারী শুধুমাত্র দর্শনধারী, তাদের প্রকৃত গুণগুলির বিচার এই সমাজ কিন্তু খুব কমই করে থাকে। মহিলাদের দ্বারা কোনো মহৎ কার্য হয় না, তারা শুধুমাত্র গৃহস্থালির কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। তাদের একমাত্র মহৎ এবং আদর্শ কর্মকাণ্ড হল সন্তানের জন্ম দেওয়া। এই ধারণাই বহু যুগ ধরে চলে আসছে। নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবেই ধরা হয়ে থাকে। নারী শক্তির আরাধনা করি আমরা দেবীদের আরাধনার মধ্যে দিয়ে, কিন্তু সমাজের নারীদের শক্তিকে কতটা শ্রদ্ধা করি তার প্রমাণ তো আমরা পেয়ে যাই সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মাধ্যমে। বারবার এরকম হয়ে এসছে, কিন্তু পুরুষশাসিত সেই সমাজে মা শারদা বাঘের ন্যায় গর্জন করে উঠেছিলেন আজ থেকে 150 আগে। শ্রীমা শারদা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন সমাজে এবং সংসারে নারীদের গুরুত্ব এবং মাহাত্ম ঠিক কতখানি। জয়রামবাটি গ্রামে খবর এসেছে, ওগো শ্যামার জামাই উন্মাদ হয়েছে। গ্রামের ছোট চৌহদ্দিতে ছড়িয়ে পড়েছে সেই দুঃসংবাদ।